ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আবার আমাদের এই অনলাইন যে ক্লাস চলছে তাতে তো আমরা স্বাগত জানাই। আমরা গতদিন আমাদের চলতড়িৎ বলে যে নতুন চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আজকে তার সেকেন্ড ক্লাস। এবং আমরা আজকে তড়িৎ বিভব এবং ইএমএফ এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। দেখো, তোমাদের গতদিন যে বিষয়টা তুলে ধরা হয়েছিল তোমাদের সামনে, এমনি হিস্টোরিক্যাল পার্টটা বাদ দাও, ঐতিহাসিক বিষয়টা বাদ দিয়ে, আমরা মূলত যে জায়গাটা তুলে ধরেছিলাম সেটা হচ্ছে প্রকৃতিতে তড়িৎ আধান রয়েছে, ইলেকট্রিক চার্জ রয়েছে, সেটা দুটো ভ্যারাইটিতে পাওয়া যায়। একদলকে পজিটিভ চার্জ, একদলকে নেগেটিভ চার্জ বলা হয়, ধনাত্মক এবং ঋণাত্মক আধান, এবং তারা পরস্পর পরস্পরকে বল প্রয়োগ করে। একই রকমের আধান হলে তারা পরস্পর পরস্পরকে দূরে ঠেলে দেয়, বিপরীত রকমের আধান হলে তারা পরস্পর পরস্পরকে কাছে টানে। সেই জায়গাটায় আজকে আমরা কন্টিনিউ করব। আজকের এই সেকেন্ড ক্লাসে আমাদের মূল প্রশ্ন হতে চলেছে যে আমরা তড়িৎ আধানকে গতিশীল করতে চাই। আমরা গতদিনই জেনেছি যে একটি তড়িৎ আধান আর একটি তড়িৎ আধানকে বল প্রয়োগ করে, এবং বল যদি প্রয়োগ করে, মানে কাছে টানার বা দূরে ঠেলে দেওয়ার আকর্ষণ বা বিকর্ষণ বল যদি প্রয়োগ করে, তাই ডেফিনেটলি সেই তড়িৎ আধানগুলি গতিশীল হবে, ত্বরণ সহ গতিশীল হবে, ত্বরণ নিয়ে তারা কিন্তু গতিশীল হবে। এবং যখনই আধান গতিশীল হয় তখনই তাকে আমরা কারেন্ট বা তড়িৎ প্রবাহ বলি। তাহলে আজকের ক্লাসে আমাদের মূল যে প্রশ্নটার আমরা পিছু ধাওয়া করব সেটা হচ্ছে কারেন্ট কিভাবে পাওয়া যায়, অর্থাৎ একটা তড়িৎ আধানকে বা একগুচ্ছ তড়িৎ আধানকে কিভাবে আমরা গতিশীল করতে পারি। তাহলে প্রশ্নটা হচ্ছে সেইটা নিয়ে আমরা কথা বলবো। দেখো, আমাদেরকে যদি তোমাদের কাছে যদি ছোট এলইডি লাইট থাকে তাহলে একটা এলইডি লাইট নেবে। এখন এই এলইডি লাইটটাকে যদি তোমাকে জ্বালাতে হয় তাহলে কিন্তু এলইডি লাইটের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বা কারেন্ট পাঠাতে হবে, তবে গিয়ে এই লাইটটি জ্বলবে। আর আমরা প্রথমেই বললাম, যদিও এটা আমাদের পরের ক্লাসে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে আলোচনা করবো, তবু আমরা এইটুকুটা বলেই রাখি যে এই যে বলছি কারেন্ট পাঠাতে হবে তার মানে হচ্ছে কিন্তু আধানকে, তড়িৎ আধানকে এই এলইডি লাইটটার মধ্যে দিয়ে আমাকে ঘুরিয়ে আনতে হবে। প্রশ্ন হচ্ছে সেটা কীভাবে সম্ভব? তোমরা প্রায় সকলেই এক বাক্যে বলে দেবে, যারা ব্যাটারি হলেই স্যার কাজ সমাধান, সমস্যার সমাধান হয়ে যায়। একটা ব্যাটারি দিলেই আমরা যদি ওই এলইডি লাইটটাকে দুদিকে ঠেকাই ব্যাটারি দুটো প্রান্তে, তাহলে লাইটটা জ্বলে উঠবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দেখো, এই এলইডি লাইটের যে তারগুলো বেরিয়ে রয়েছে, হ্যাঁ, বা যে কোনো কিছু তার যদি তোমাকে দেওয়া হয়, তাহলে এই প্রত্যেকটা তার যেগুলো ধাতু দিয়ে তৈরি, তাদের মধ্যে তো প্রত্যেকের মধ্যে অসংখ্য ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, তড়িৎ আধান রয়েছে। তাহলে কেন দুটো সাধারণ তার আমরা যদি জুড়ে দিই বা এলইডি লাইটটার দুটো মাথাকে আমরা জুড়ে দিই, তাহলে লাইটটা কেন জ্বলে ওঠে না, কেন আমার ব্যাটারির প্রয়োজন হয়? আজকে আমরা ক্লাস থেকে সেই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা চাই একটা লাইট জ্বালাতে, তার জন্য আমাদের প্রয়োজন ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ গতিশীল আধান। আধানকে গতিশীল করার জন্যে আমরা জানি সকলেই এটা যে ব্যাটারির প্রয়োজন হয়, বা সাপ্লাই লাইন থেকে আমাদেরকে বিভব নিয়ে নিতে, আমি কথাগুলি ব্যবহার করছি, সাপ্লাই লাইনের মানে আমাদের যে বাড়িতে যে তড়িৎ প্রবাহ আসে সেই সব সাহায্য নিতে হয় বা ব্যাটারির সাহায্য নিতে হয়। কিন্তু আমার প্রশ্নটা হলো কেন এই ব্যাটারির দরকার? সাধারণ তার দিয়ে দুটো লাইট জুড়ে দিলে কেন লাইটটা জ্বলে না, বা লাইটের মাথা দুটোকে জয়েন্ট করে দিলে লাইটটা জ্বলে না? কারণ প্রত্যেকটি পদার্থের মধ্যেই অসংখ্য তড়িৎ আধান রয়েছে, তাহলে তারা কেন গতিশীল হয় না? আমরা সেই প্রশ্নটার উত্তর আজকে ক্লাস থেকে খোঁজার চেষ্টা করবো, এবং ক্লাসের শেষ থেকে আশা করি আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবো। শুরু করা যাক তড়িৎ ক্ষেত্র বলে একটা বিষয় নিয়ে। আমরা বলছি যে একটা তড়িৎ আধান আর একটা তড়িৎ আধানকে বল প্রয়োগ করে, আর বল প্রয়োগ করলেই আধানটা গতিশীল হবে। ধরে নাও যে আমাদের এই মাঝখানে একটি ধনাত্মক আধান রয়েছে, এই ধনাত্মক আধানটি তার আশেপাশে যদি আমরা একটা যে কোনো একটা আধান, আমি জানি না এটা ধনাত্মক না ঋণাত্মক আধান, যে কোনো একটা আধানকে যদি নিয়ে আসা হয় তাহলে এই তড়িৎ আধানটা কিন্তু তাকে বল প্রয়োগ করবে, হয় কাছে টানবে বা হয় দূরে ঠেলবে। যদি পজিটিভ হয় দূরে ঠেলবে, নেগেটিভ হলে কেউ কাছে টানবে, যেহেতু এ নিজে পজিটিভ। এখন যদি আমরা এই তড়িৎ আধানটাকে এই আধানটা থেকে অনেকটা দূরে রাখি, তাহলে নিশ্চয়ই যত দূরে নিয়ে যাবো আমরা কুলম্বের সূত্র অনুযায়ী বলের পরিমাণ কমে যাবে,
কিন্তু অনেক দূরে নিয়ে চলে গেছি, যেখানে কিনা এই তড়িতাধানটা আর একে বল প্রয়োগ করতে পারবে না। তাহলে যত দূর পর্যন্ত যদি এইখানে থাকে তাহলে কিন্তু এ যদি বল প্রয়োগ করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট এলাকার পরে কিন্তু আর সে বল প্রয়োগ করতে পারবে না। তাত্ত্বিকভাবে এটা অসীম অবধি হয়, কিন্তু প্র্যাকটিক্যালি তা তো হয় না। কিছুটা দূর পরে গিয়ে দেখা যাবে এই আধান দুটোর মধ্যে আর কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ বল কাজ করছে না। তাহলে আমি কাল্পনিক যে এলাকাটা বা যে ক্ষেত্রের মধ্যে এই তড়িতাধানটি থাকলে এই তড়িতাধানটা একে বল প্রয়োগ করতে পারবে, হয় কাছে টানবে বা দূরে ঠেলবে, এই দুয়ের মধ্যে যে কোনো একটা বল যে এলাকা জুড়ে এই আধানটা প্রয়োগ করতে পারে তাকেই বলা হয় তার তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। আবার বলে দিচ্ছি, যে একটা এলাকা যে এলাকা জুড়ে এই তড়িতাধানটি আর একটি তড়িতাধানের উপর বল প্রয়োগ করতে পারবে, বল প্রয়োগ করলেই এ গতিশীল হবে, এ যতদূর অবধি সেই কাজটা করতে পারবে সেইটাকে বলা হবে এই আধানের তড়িৎ ক্ষেত্র। তাত্ত্বিকভাবে এই তড়িৎ ক্ষেত্রটা কিন্তু যে কোনো জায়গায় তুমি যেটা তড়িতাধান রাখো সেটা অসীম পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা, সে অসীম দূরত্ব পর্যন্ত কোনো একটা চার্জকে বল প্রয়োগ করতে পারে, কিন্তু তাত্ত্বিক কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আমরা দেখব না। আমরা প্র্যাকটিক্যালি দেখব কিছু দূর গিয়েই কিন্তু সেই তড়িতাধানটা ওই তড়িতাধানটাকে আর কোনো দ্বিতীয় আধানকে বল প্রয়োগ করতে পারছে না, সেই এলাকাটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। যদি আমরা বলি যে সংজ্ঞা কি হবে, তাহলে এরকম একটা সংজ্ঞা তোমরা বলতে পারো যে একটি তড়িতাধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে একটি অঞ্চল বা ক্ষেত্র সৃষ্টি করে, যেখানে দ্বিতীয় অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি তড়িৎ বল অনুভব করবে, এটাই হলো তড়িৎ ক্ষেত্র। তাই দেখো, দ্বিতীয় আধান এলেই বিষয়টা হয়ে যাচ্ছে বল, দ্বিতীয় আধান আসেনি তার আগের ছবিটা তুমি যদি খেয়াল করো, এই ধরো দ্বিতীয় আধান, তাহলে এই যে কাল্পনিক অঞ্চলটা যেখানে আমরা অন্য দ্বিতীয় কোনো আধান নেই কিন্তু তবু এই আধানটা কিন্তু একটা প্রভাব বিস্তার করে রেখেছে বা একটি ভৌত অবস্থা সৃষ্টি করে রেখেছে, দেখতে গেলে কি অবস্থা সৃষ্টি করেছে দেখতে গেলেই তোমাকে আধান আনতে হবে, কিন্তু যতক্ষণ তুমি আধান নিয়ে আসোনি তখন কি কোনো কিছু বিষয় ছিল না, ছিল, সেইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। হ্যাঁ, কাজেই তুমি যদি তড়িৎ ক্ষেত্রকে মাপতে চাও তাহলে তোমাকে দ্বিতীয় আধান বা তড়িৎ বলের সাহায্য নিতেই হবে, যতক্ষণ দ্বিতীয় কোনো আধান নেই বা তড়িৎ বল নেই ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলছি। কাজে তোমরা একটা এরকম একটা সংজ্ঞা দিতেই পারো যে কোনো তড়িৎ আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশে একটি এমন একটি ক্ষেত্র বা অঞ্চল সৃষ্টি করে যেখানে দ্বিতীয় অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করে, এটাই হলো তড়িৎ ক্ষেত্র। তাহলে আমাদের প্রশ্ন ছিল, আধানকে গতিশীল করতে চায় তাহলে কি করতে হবে? ডেফিনেটলি একটা তড়িৎ ক্ষেত্র আমরা যদি সৃষ্টি করতে পারি তাহলে এই ধরো এই আধানগুলোকে আমরা নড়াতে চাই, তাহলে এই আধানটা তো তড়িৎ ক্ষেত্রের বাইরে, তাহলে একে তো আমরা কন্ট্রোল করতে পারছি না, কিন্তু এই আধানটি আমার তড়িৎ ক্ষেত্রের ভিতরে, কাজে একে কিন্তু আমি কাছে বা দূরে ঠেলতে পারি। তাহলে এই আধানটাকে গতিশীল করতে পারছি এটা পারছি না, কেন না এইটা আমার তড়িৎ ক্ষেত্রের, আমি যদি এই হলুদ আধানটা হই তাহলে এই আধানটি আমার তড়িৎ ক্ষেত্রের মধ্যে পড়লো কিন্তু এ আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে নেই। কাজেই প্রথম উত্তর সন্ধানে আমরা প্রশ্নটা মনে রাখবে যে আধানকে গতিশীল করতে চাই, তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট পেলাম যে আমাদের লাগবে একটি তড়িৎ ক্ষেত্র। এবার সেইটার আর একটু এক্সপ্যান্ড করা যাক। আচ্ছা, এটা একটা ছোট্ট উদাহরণ মনে রকম ভাববে যে দেখবে প্রত্যেকটা কুকুর তার একটা নির্দিষ্ট এলাকা থাকে, একটা পাড়া দখল করে থাকে, সেই জায়গার মধ্যে দ্বিতীয় কেউ যদি আসে তাহলে কিন্তু সে চিৎকার করে পাড়া মাথায় করে, কারণ সে তার এলাকার মধ্যে পড়ে গেছে। কাজেই তুমি ওইটা আধানের উদাহরণটা এরকম ভাবতে পারো যে কোনো একটা আধান যদি এক জায়গায় বসে থাকে, সে যে এলাকাকে কাল্পনিকভাবে দখল করে রেখেছে যেখানে দ্বিতীয় কেউ এলেই সে চেঁচাবে, সেই জায়গাটাকে বলা হয় তার তড়িৎ ক্ষেত্র। কুকুর বা যে কোনো জন্তু জানোয়ার কিন্তু এরকম একটা এরিয়া দখল করে থাকে, একটা ক্ষেত্র দখল করে থাকে, সেটা তার নিজস্ব ক্ষেত্র। এর এ যদি কোনো একটা চার্জ হয়, পজিটিভ বা নেগেটিভ চার্জ, তাহলে সেই ক্ষেত্রটাকে বলা হবে তড়িৎ ক্ষেত্র। নেক্সট টপিক, নাম বলছি না, আমরা বিষয়টাকে বুঝে নাও তারপরে তোমরা নামগুলো দেখবে। যে ধরো না, একটা পজিটিভ চার্জ কোথাও রয়েছে, সেখানে যদি দ্বিতীয় একটা পজিটিভ চার্জকে কেউ আনতে চায় তাহলে এই চার্জটা কি করবে, একে এইদিকে ঠেলা দেবে, তখন এই চার্জটা এইদিকে সরে পালিয়ে যাবে। আবার যদি দ্বিতীয় চার্জটা একটা নেগেটিভ চার্জ হয় তাহলে কিন্তু এই চার্জটা তাকে দূরে ঠেলবে না, বরং কাছে টানবে, তখন এই চার্জটা এই লাইন বরাবর এই দিকে চলে যাবে। কেন আমি এটা দেখানো এরকমভাবে, কিন্তু বেসিক্যালি ও কিন্তু এই দিকে চলে যাবে। এখন
ওই পজিটিভ চার্জটার কথাটাই আমরা স্টিক করি। মনে রাখবে যে আধানটা আগে থেকেই রয়েছে তাকে আমরা বলবো সোর্স চার্জ বা উৎস আধান, আর যাকে আমরা বাইরে থেকে নিয়ে আসছি টেস্ট করার জন্যে তাকে টেস্ট চার্জ বা পরীক্ষাধীন আধান বলবো। এগুলোকে জন্য ছোটো ছোটো করে আমি দেখিয়েছি। তা ধরে নাও আমি ওই পজিটিভ চার্জের কথাটাকেই আমি ফিরিয়ে আনি, যে একটা পজিটিভ চার্জ রয়েছে, এই ছবিটা একটু পরে এলে ভালো তো, যাই হোক বলে নিই, এই পজিটিভ চার্জটাকে তাহলে এই উৎস আধানটা কিন্তু দূরে ঠেলে দিতে চাই। এবার আমি একটা বাইরে থেকে থাকা লোক, বাহ্যিক সংস্থা, যদি আধানটাকে জোর করে এই আধানটার কাছে নিয়ে আসি তাহলে এ তো বাধা দেবে, কিন্তু তবু আমি সেই বাধাটাকে অতিক্রম করে খানিকটা শক্তি খরচ করে আমি যদি এটাকে এই লাইন বরাবর যেদিকেই হোক আমি তার কাছে নিয়ে আসি, তাহলে কিন্তু এই আধানটার নিয়ে আসতে গেলে এরকমভাবে দূর থেকে যদি কাছে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাকে, মানে বাইরে থেকে যে কাজ নিয়ে আসছে আধানটাকে, সেই বাহ্যিক সংস্থাকে, এক্সটার্নাল এজেন্টকে কাজ করতে হবে। এবং সেই কাজটা কোথায় যাবে আমরা তো জানি যে শক্তির সৃষ্টি ধ্বংস হয় না, তাহলে এই যে কাজটা তুমি করলে সেই কাজটা ওই তড়িৎ আধানটার মধ্যে জমা থাকবে স্থিতি শক্তি হিসেবে। এক্সাম্পল হিসেবে তুমি এরকম ভাবতে পারো যে একটা স্প্রিং, তাকে তুমি যদি টিপে ধরো, টিপে ধরে রেখেছি, ধরে রাখার সময় স্প্রিংটা কিন্তু নিজে নিজে রকম টিপে থাকা অবস্থায় সে চাই একটু খোলামেলা থাকবো। আমি যদি বাইরে থেকে বাহ্যিক সংস্থা যদি আমি টিপে ধরি তাহলে স্প্রিংয়ের মধ্যে শক্তি জমা হয়, সেটাকে বলে স্থিতি শক্তি। এটা মেকানিক্যাল স্থিতিশক্তি, যান্ত্রিক স্থিতিশক্তি, ছেড়ে দিলেই এই স্প্রিং কিন্তু বড় হয়ে যাবে। একই রকমভাবে এই তড়িৎ আধানকে যখন তুমি বাইরে থেকে জোর করে নিয়ে আসছো তখন তুমি ওই যেন মনে মনে স্প্রিং গুটিয়ে রাখছো, আধানটাকে ছেড়ে দিলেই ও পালিয়ে যাবে, ছেড়ে দিলেই আধানটা এরকম ছুটে বেরিয়ে যাবে। যখন ছুটে যাচ্ছে তাহলে আধানের মধ্যে গতিশক্তি প্রকাশ পাচ্ছে, যেহেতু গতিশীল হয়ে যাচ্ছে সে, আর তাকে কাছে নিয়ে এলে তার মধ্যে তড়িৎ স্থিতিশক্তি জমা থাকছে। আবার বিষয়টা পরিষ্কার করে দিই, কোথাও একটা আধান আগে থেকে জাব্দা আধান বসে রয়েছে, সেখানে একটা পুচকে আধানকে আমি বাইরে থেকে নিয়ে আসছি, পুচকে আধানটা পজিটিভ, মূল আধানটাও পজিটিভ, তাহলে যদি পুচকে আধানকে তুমি নিয়ে আসো তাহলে সে নিজে থেকে আসবে না, সে পালিয়ে যেতে চাইবে, জোর করে কানে ধরে নিয়ে এসে এক জায়গায় বসালাম, তাহলে আমাকে বাইরে থেকে কাজ করতে হলো, কিন্তু সেই কাজটা নষ্ট হলো না, কাজটা ওই তড়িৎ আধানটির মধ্যে তড়িৎ স্থিতিশক্তিরূপে জমা রইল, ছেড়ে দিলেই ও কিন্তু আবার পালিয়ে যাবে, অর্থাৎ তার গতিশক্তিরূপে প্রকাশ পাবে। এই যে কাজটা আমাকে করতে হলো, এই চার্জটা যদি এক একক হয়, এক একক মানে অত্যন্ত বেশি সেটা সম্ভব না, কারণ ওয়ান কুলম চার্জ মানে বিশাল বড় একক, এটা অতি ক্ষুদ্র একটা আধান, কিন্তু প্রতি একক আধানে আমাকে বার করতে হবে যে কতটুকু কাজ করতে হলো, সেইটাকে বলা হবে এই বিন্দুটার তড়িৎ বিভব। আবার রিপিট করছি, কোথাও আগে থেকে একটা চার্জ রয়েছে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, নেগেটিভ হলে এই কাছে টানা দূরে ঠেলার গল্পগুলো পাল্টে যাবে। একটা পজিটিভ চার্জ যদি থাকে, টেস্ট চার্জ যাকে দিয়ে টেস্ট করব, সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই একই রকম হতে হবে। কনভেনশন হচ্ছে পজিটিভ চার্জ নিয়েই কাজ করা হয়, টেস্ট করার জন্য পজিটিভ চার্জ নিয়ে কাজ করা হয়, কিন্তু সোর্স যার জন্যে বার করছি সে পজিটিভও হতে পারে, সে নেগেটিভও হতে পারে। কাজেই যখন সোর্স চার্জ পজিটিভ সেটা আগে শিখে নাও, তারপর নেগেটিভ দিয়ে আমি বলে দিচ্ছি। তাহলে যখন আমি টেস্ট চার্জকে নিয়ে এলাম, টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ, টেস্ট করার জন্য চার্জটাকে নিয়ে গেলাম, খুবই পুচকি একটা চার্জ, তাকে নিয়ে আসতে কত কাজ হলো হিসেব করলাম, তারপরে তাই আধানটা দিয়ে ভাগ করলেই আমি একক আধানে কৃতকার্য কত পেয়ে যাব, এবং তাকে একটা নাম দেওয়া হয়, তাকে বলা হয় এই পয়েন্টটার তড়িৎ বিভব। এর সঙ্গে শক্তির সম্পর্ক রয়েছে, যে যত বেশি কাজ করতে হবে, অর্থাৎ যত বেশি বাধা দেবে তত তোমাকে কষ্ট করে আধানটাকে নিয়ে আসতে হবে, তত বেশি এনার্জি খরচ হবে, শক্তি খরচ হবে, এবং তত বেশি শক্তি কিন্তু এই আধানটার মধ্যে জমা থাকবে, ছেড়ে দিলেই ও যখন গতিশীল হবে তখন সেই গতিশক্তিরূপে সেটা প্রকাশ পাবে। স্প্রিংয়ের এক্সাম্পলটা মাথায় রাখবে, স্প্রিং যত শক্ত হবে তুমি চাপ দিলে তার মধ্যে তত বেশি পরিমাণ শক্তি জমা হবে, ছেড়ে দিলেই কিন্তু তার গতিশক্তিরূপে প্রকাশ পাবে। ছোটোবেলার যে গাড়ি টাড়িগুলো দেখবে পিছন দিকে টানলে, পিছন দিকে টানার পর সেটা কিন্তু গুটিয়ে, ওর ভেতরে একটা স্প্রিংয়ের মতো ব্যবস্থা থাকে যেটা গুটিয়ে গেল,
ছেড়ে দিলেই কিন্তু গাড়িটা গতিশীল হবে। তাহলে গাড়িটাকে যখন চালাচ্ছ তখন তো পেট্রোল লাগছে না, তাহলে ওই গাড়িটাকে চালাচ্ছে কে, শক্তিটা কোথায়? না ওই স্প্রিং বা যান্ত্রিক ব্যবস্থাটার মধ্যে যে স্থিতিশক্তিটা জমা থাকছে সেটাই কিন্তু ওই গাড়িটাকে চালাচ্ছে। এখানেও কিন্তু এক্স্যাক্টলি তাই। কাজে যদি সোর্স চার্জ পজিটিভ হয় তাহলে এই বিভব বা কৃতকার্যটা ধনাত্মক হবে, অর্থাৎ সত্যি সত্যি তোমাকে কাজ করতে হবে। কিন্তু খেয়াল করো তো, যদি সোর্স চার্জটা নেগেটিভ হয় তাহলে তোমাকে এখানে ওকে তুমি নিয়ে আসতে হবে না, ও তো আপনাআপনি চলে আসবে, কারণ নেগেটিভ চার্জ তো একে কাছের দিকে টানবে। তখন আমরা বলবো আমাকে কোনো কাজ করতে হচ্ছে না, উল্টে আমি ওই আধানটার ঘাড়ে চেপে চলে আসতে পারছি, অর্থাৎ আধানটা আমাকে শক্তি ফেরত দিচ্ছে। তখন আমরা বলবো বিভবটা নেগেটিভ বা কৃতকার্যটা নেগেটিভ। তাহলে উৎস আধান ধনাত্মক হলে বাইরের সংস্থাকে জোর করে কাজ করতে হয় এবং সেক্ষেত্রে যে শক্তি খরচ হয় বা বিভবটা তৈরি হয় তাকে বলে পজিটিভ বিভব, এবং নেগেটিভ চার্জের যদি সোর্স চার্জ হয় তার ক্ষেত্রে কৃতকার্যটা ঋণাত্মক হয় এবং বিভবটাও ঋণাত্মক হয়। তাহলে এইখান থেকে আমরা সাম আপ করব, যে পজিটিভ চার্জ তার চারপাশে পজিটিভ তড়িৎ বিভব সৃষ্টি করে এবং নেগেটিভ চার্জ তার চারপাশে নেগেটিভ পোটেনশিয়াল বা নেগেটিভ তড়িৎ বিভব সৃষ্টি করে। এই বলে আমরা এই স্লাইডটা শেষ করছি। এখন সংজ্ঞা হিসাবে যদি তোমাকে বলতে হয় তাহলে তোমাকে এরকম লিখতে হবে যে একটা একক ধনাত্মক আধান, ইউনিট পজিটিভ চার্জ, ওই টেস্ট চার্জ যেটাকে আমরা বলছি, অসীম দূরত্ব থেকে, মানে অনেক এত দূর থেকে তুমি নিয়ে এসো যেখানে আকর্ষণ বিকর্ষণ কাজ করছিল না, সেরকম অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে এনে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় বাহ্যিক সংস্থাকে, মানে আমাকে, তাকেই ওই বিন্দুটার তড়িৎ বিভব বলা হয়। না ধরে নাও যে কোনো একটা উৎস আধানের জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রে স্মল কিউ এই আধানকে তুমি নিয়ে আসছো, কোত্থেকে? না বহুদূর থেকে নিয়ে আসছো। কোথায় আনছো? না কোনো একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে নিয়ে আসতে চাইছো এবং তার জন্য তোমাকে ডাব্লিউ কাজ করতে হয়েছে, স্মল কিউ আধানকে বয়ে আনতে ডাব্লিউ কাজ করতে হয়েছে। তাহলে ওই বিন্দুর বিভব যদি তোমার ভি হয় তাহলে ভি সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। মনে করো কিউ আধানকে আনতে কৃতকাজ ডাব্লিউ, তাহলে একক আধানকে আনতে ঐকিক নিয়মের মতো ডাব্লিউ বাই কিউ, এবং তাকেই বলা হয় তড়িৎ বিভব ভি। তাহলে দেখো তড়িৎ বিভবের সঙ্গে শক্তি বা কৃতকার্য, কৃতকার্য আর শক্তি একই জিনিস, শক্তির বা কৃতকার্যের কিন্তু একটা নিবিড় সম্পর্ক রয়েছে। কেবল তড়িৎ বিভবকে তুমি যদি তড়িৎ আধান দিয়ে গুণ দাও তাহলেই কিন্তু তুমি তড়িৎ শক্তি পেয়ে যাবে, মানে শক্তি পেয়ে যাবে। তাহলে বিভব গুণ তড়িতাধান, তড়িৎ বিভব গুণ তড়িতাধান সমান কিন্তু হচ্ছে তড়িৎ শক্তি। তাহলে জায়গাটা রিপিট আরেকবার ভালো করে বুঝে নাও, যে আমি যেটা বলছিলাম যে যে আধানটাকে নিয়ে কাজ করি তাকে আমি বলছি একক ধনাত্মক, কিন্তু সত্যি সত্যি তাকে একক ধনাত্মক হওয়ার দরকার নেই। বিষয়টা এমন যে তোমাকে 1 কেজি সোনার দাম জানতে হবে। তুমি ধরো কে কোন জিনিসটা দামি এটা হিসাব করতে, তাহলে 1 কিলো সোনা, 1 কিলো তামা, 1 কিলো আলু, 1 কিলো বালি, 1 কিলো মাটি, এই সবগুলোকেই একই রকম নিতে হবে পরিমাণটা, তবেই তো তুমি তাদের মধ্যে হিসেব করতে পারবে যে কে বেশি দামি কে কম দামি। এখন 1 কিলো সোনা নিয়ে সত্যি সত্যি তোমার আধার দরকার নেই, কারণ 1 কিলো সোনা অনেক দামি, তুমি একটা 1 মিলিগ্রাম সোনা কিনেও 1 কিলো সোনার দাম হিসেব করতে পারো। সেরকম আমরা বলছি মুখে একক ধনাত্মক আধান, তাহলে সত্যি সত্যি আমাকে একক ধনাত্মক আধান নিয়ে আসার দরকার নেই। একক ধনাত্মক আধান একটা বিশাল বড় একক, যখন আমরা ইলেকট্রনের কনসেপ্টে আধানকে জানতে পারবো তখন জানবে একক ধনাত্মক মানে বিরাট বড় আধান, কাজে সে অত বড় আধান নিয়ে আসার দরকার নেই। একটা পুচকি আধান, স্মল কিউ, খুব ক্ষুদ্র একটা আধান যদি আমি নিয়ে আসি এবং তাতে কত কাজ হলো বের করে নিই, দিয়ে যদি আধানটা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু তড়িৎ বিভবের মান আমি নির্ণয় করতে পেরে ফেলব। নেক্সট চলে এসো তড়িৎ বিভব, এইটা পরে বলছি, বিভব পার্থক্য বা বিভবের একক হলো সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট বা ইউএসইউ, ইএসইউ ভোল্ট বা স্ট্যাট ভোল্ট, এসআই পদ্ধতিতে হচ্ছে ভোল্ট, ইএসইউটা বড় একক, 1 ইএসইউ বিভব সমান হচ্ছে 300 ভোল্ট, 1 স্ট্যাট ভোল্ট সমান হচ্ছে 300 ভোল্ট। এখন ধরে নাও দুটো পয়েন্ট রয়েছে তড়িৎ ক্ষেত্র, এখানে কোথাও একটা দাবদা আধান বসে আছে সেটা আমরা দেখাচ্ছি না, তার এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা অসীম দূরত্ব থেকে একটা আধানকে নিয়ে
এইখানে বসাতে কৃতকার্য ধরে নাও ভি এ। অপরদিকে অসীম দূরত্ব থেকে আরেকটা আধানকে ওই আধানটাকেই এইখানে নিয়ে এসে বসাতে কাজ ধরে নাও ভি বি। তাহলে দুটো পয়েন্ট আমরা নিলাম, একটা হচ্ছে কোনো একটা তড়িৎআধানের জন্য, সেটা ধরো আমি এখানে দেখাচ্ছি না যে এখানে কোথাও একটা তড়িৎআধান রয়েছে, তার জন্যে এই একটা পয়েন্ট এ, এই আর একটা পয়েন্ট বি, একটা টেস্ট চার্জকে এখানে নিয়ে আসতে কৃতকার্য ভি এ, ওই আধানটাকেই এইখানে নিয়ে আসতে কৃতকার্য ভিবি। তাহলে আমি পাতি কথাই বলবো, এই বিন্দুর বিভব ভি এ এবং এই বিন্দুর তড়িৎ বিভব হলো ভিবি। এখন দুটোর মধ্যে সবসময় এরা সমান নাও হতে পারে, কেউ বেশি বা কেউ কম হতে পারে, ধরে নাও ভি এ ভিবির থেকে বড় হতেই পারে বা উল্টোটাও হতে পারে, ভিবি ভি এর থেকে বড়, যে কোনো একটা হলেই হলো। আমি ধরো এখানে বলছি ভি এ ভিবির থেকে বড়, এটা ধরে নাও 200 ভোল্ট, এটা ধরে নাও 150 ভোল্ট। তাহলে এদের যে পার্থক্য 200 এবং 150 ভোল্টের যে পার্থক্য, তাকেই বলা হয় এই এ বিন্দু এবং বি বিন্দু, যেটাকে আমি নাম দিয়েছি এ বিন্দু আর বি বিন্দু, ওটা অন্য যে কোনো যে কেউ খুশি নাম দিতে পারে, সেই দুটি বিন্দুর বিভব পার্থক্য। দুটি বিন্দুর, একটা তড়িৎ ক্ষেত্রের যে কোনো দুটি বিন্দুর বিভবের যে পার্থক্য, তাকেই বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বলে, পোটেনশিয়াল ডিফারেন্স বা পাতি কথায় ভোল্টেজ, এরকম আমরা নাম ব্যবহার করি। তড়িৎ বিভবের ইংরেজি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল, এবং এই বিভব পার্থক্যকে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স আমরা বলতে পারি। এখন যে বিন্দুটা উচ্চ বিভবে রয়েছে তাকে অনেক সময় আমরা প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করি, এবং যে বিন্দুটা নিম্ন বিভবে রয়েছে তাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করি। গুলিয়ে ফেলবে না, পজিটিভ নেগেটিভ চার্জের কথা আমি বলছি না, আমি বলছি দুটো বিন্দুর বিভব, একটা ভি এ একটা ভিবি, দুটোর মধ্যে যেটা বেশি সেই প্রান্তটাকে অনেক সময় প্লাস দিয়ে প্রকাশ করা হয়। তোমার বাড়িতে যদি পেন্সিল ব্যাটারি থাকে, পেন্সিল ব্যাটারি নিয়ে দেখবে তার ধারের দিকে একদিকে লেখা আছে প্লাস, একদিকে মাইনাস, তার মানে একদিকে পজিটিভ চার্জ একদিকটা নেগেটিভ চার্জ নয়, যেদিকটা প্লাস লেখা আছে সেই দিকের তড়িৎ বিভবটা উচ্চ বা বেশি, আর যেদিকটাই মাইনাস লেখা আছে সেই দিকের তড়িৎ বিভবটা নিম্ন বা কম। এখন কোনো জায়গায় কোনো একটা তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুতে যদি বিভব পার্থক্য তৈরি হয় তাহলেই একটা তড়িৎ ক্ষেত্র কাজ করে। সেই তড়িৎ ক্ষেত্রটা কোন দিক থেকে কোন দিকে কাজ করে, সেটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তুমি যদি একটা পজিটিভ চার্জকে ছেড়ে দাও, তাহলে পজিটিভ চার্জটা কিন্তু যে দিকে পালাবে সেই দিকটাই হচ্ছে আমার তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ এই দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তাহলে আমরা যদি এই চার্জটাকে পাঠাতে চাই এই দিকে, তাহলে আমার একদিকে বেশি বিভব দিতে হবে আর একদিকে দিতে হবে কম বিভব, তাহলে একটা বিভবের পার্থক্য তৈরি হবে, সঙ্গে সঙ্গেই আধানটা কিন্তু ছুট্টে গতিশীল হবে। এ যদি আবার পজিটিভ চার্জ না হয়ে নেগেটিভ চার্জ হতো, তাহলেও কিন্তু উল্টো দিকে যেত, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছুটে যেত। তাহলে আমার কাছে যদি পজিটিভ চার্জ থাকে বা নেগেটিভ চার্জ থাকে, আমি যদি সিম্পলি তার দুই দিকে বিভবের পার্থক্য তৈরি করতে পারি, একদিকটাকে বেশি বিভব রাখলাম একদিকটাকে কম বিভব রাখলাম, তাহলেই কিন্তু আধানগুলো ছুট্টে গতিশীল হয়ে যাবে। আমাদের মূল প্রশ্নটা মনে রাখবে, কিন্তু আমরা চেয়েছিলাম এরকম একটা লাইট জ্বালাতে, এবং বলছিলাম যে এই লাইটের মধ্যে দিয়ে কারেন্ট বা তড়িৎ আধান যদি আমরা পাঠাতে পারি, আধানকে যদি গতিশীল করতে পারি, তাহলে এই লাইটটা জ্বলে উঠবে। আমরা কিন্তু আস্তে আস্তে তার দিকে এগিয়ে গেছি। আমরা প্রথমে বলেছি তড়িৎ ক্ষেত্রের কথা, যে জায়গায় কোথাও যদি একটা তড়িৎ ক্ষেত্র থাকে, সেখানে যদি কোনো একটা তড়িৎ আধান থাকে, তার উপর বল প্রয়োগ হবে, বল প্রয়োগ হলে আধানটা গতিশীল হবে। সেখান থেকে আমরা এসেছি বিভবের কনসেপ্টে, যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে তড়িৎ বিভব থাকে, এবং দুটো বিন্দুর মধ্যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে যদি বিভবের পার্থক্য থাকে, তাহলেই কিন্তু আধান একটি নির্দিষ্ট দিকে গতিশীল হবে। দেখো ছবিটা দেখে নাও আরেকবার, যে এইখানে যদি আমরা পজিটিভ চার্জ ধরে আমরা ধরে নিয়েছি যে ভি এটা ভিবির থেকে বেশি, উল্টো হলে উল্টো দিকে হতো, যদি ভিবিটা ভি এর থেকে বেশি হতো তাহলে এই পজিটিভ চার্জটা উল্টো দিকে ছুটতো। যাই হোক, আমাদের আলোচনায় ভি এ কোনো একটা তড়িৎ ক্ষেত্রের ওপর অবস্থিত কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব, ভিবি আর একটা বিন্দুর তড়িৎ বিভব,
ভিএ ভিবির থেকে বেশি, তাহলেই একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। কোন দিক থেকে কোন দিক? বেশি বিভব থেকে কম বিভবের দিকে। এবং সেইখানে যদি একটা পজিটিভ চার্জকে ছেড়ে দেওয়া হয়, পজিটিভ চার্জটা কিন্তু তড়িৎ ক্ষেত্রের দিকে ছুটে চলে যাবে। অপরদিকে যদি একটা নেগেটিভ চার্জকে রাখা হয়, নেগেটিভ চার্জ কিন্তু উল্টো দিকে, অর্থাৎ কম বিভব থেকে বেশি বিভবের দিকে ছুটে চলে যাবে। তাহলে আমরা যদি চাই এই চার্জটা, এই এই এলইডি লাইটটাকে জ্বালাতে, তার দুই মাথার মধ্যে একদিকে যদি আমরা একটু বেশি বিভব আর একদিকে যদি একটু কম বিভব তৈরি করতে পারি, তাহলেই একটা বিভব পার্থক্য সৃষ্টি হবে। তখনই কিন্তু আধান ছুটে এর মধ্যে দিয়ে যাতায়াত করবে, কারণ এই লাই এই দুটো কন্ট্যাক্ট, একে যাতায়াত করতে গেলে এই ভেতর দিকে ঘুরে আসতে হবে। যখনই তুমি এই দুই মাথায় বিভবের একটু পার্থক্য তৈরি করতে পারবে, তখনই কিন্তু ওই আধানটা গতিশীল হবে এবং সেক্ষেত্রে লাইটটা জ্বলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট চলে এসো সেইটাই, যে তাহলে এইবার প্রশ্ন হচ্ছে আমরা তড়িৎ বিভব পার্থক্য যদি সৃষ্টি করি, তাহলে আমরা জেনে গেছি তড়িৎ আধান, তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে এবং আধান গতিশীল হবে। এবার প্রশ্ন হচ্ছে সেই বিভবের পার্থক্য তৈরি করব কিভাবে। সেইটাই হচ্ছে আমাদেরকে সাহায্য করবে তড়িৎ কোষ, বা যাকে আমরা চলতি কথায় ব্যাটারি বলে জানি। ঠিক আছে, আমি বলছিলাম দেখো ব্যাটারির একদিকে প্লাস একদিকে মাইনাস লেখা থাকে, তোমরা নিজের বাড়িতে যদি ব্যাটারি থাকে দেখবে যে ব্যাটারির একদিকটাকে প্লাস একদিকটাকে মাইনাস লেখা রয়েছে। যেদিকটা প্লাস লেখা রয়েছে সেই দিকটা হলো উচ্চ বিভব, আর যেদিকটা মাইনাস লেখা রয়েছে সেদিকটা হচ্ছে নিম্ন বিভব। এটা কিন্তু পজিটিভ বা নেগেটিভ চার্জ বোঝাতে ব্যবহার করা হয় না। তাহলে তড়িৎ কোষ বা ব্যাটারির কাজ হলো ওই বিভবের পার্থক্যটি তৈরি করা। এবং আমরা যদি ব্যাটারির একটু পেটের ভেতরটা দেখি, সেটা তোমরা দেখতে পারো, একটা বাড়িতে যদি পুরনো ব্যাটারি থাকে তাকে ভেঙে একটু দেখবে, দেখবে ওপরে একটা টিনের খোলা রয়েছে, তারপরে একটা একটা কিসের একটা পয়সা পয়সা দেখতে একটা জিনিস, তার ভেতরে কালো কালো কী সব মুড়ো রয়েছে, আর একটা টুপি পরানো হয়েছে, তার ভেতরে একটা কালো রড, ওই কালো রডটা হচ্ছে কার্বনের রড, ভেতরে কালো কালো গুঁড়োগুলো, বিভিন্ন রকম কেমিক্যালস থাকে। হ্যাঁ, সেই ডিটেল আমি কেমিক্যালে যাচ্ছি না। বাইরে যে খোলকটা থাকে সেটা হচ্ছে জিঙ্ক বা দস্তার একটা খোলক থাকে, তার বাইরে তোমার কাগজ বা ওই পিচবোর্ড বা টিনের বাক্স যা থাকে তার বাইরে থাকে, মানে ভেতরে একটা দস্তা থাকেই থাকে। হ্যাঁ, ভেতরে একটা দস্তা, সরি, ভেতরে একটা দস্তার আগে খোলক থাকে, তার বাইরে গিয়ে কিন্তু তোমার এই টিনের কভার থাকে এবং ভেতরে এই কার্বন রডটি থাকে আর বিভিন্ন কেমিক্যাল থাকে। এখানে এইখানে রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক বিক্রিয়া হয়ে কোনো জায়গাটাই একটু বেশি বিভব তৈরি হয়, কোনো জায়গায় একটু কম বিভব তৈরি হয়। এই যেটা ব্যাটারির যেটা পজিটিভ লেখা আছে সেই জায়গাতেই রাসায়নিক বিক্রিয়াতে আধান এক্সচেঞ্জ এদিক ওদিক হচ্ছে, হয়ে এই মাথাটাই একটু বিভব বেশি হয়ে যাচ্ছে। আর এই দস্তার খোলক মানে নিচের দিকে পয়সার মতো অংশটা, টুপি লাগানো যেখানে রয়েছে, সেই জায়গাটাতে বিভবটা কমে যাচ্ছে। এবং এই ভেতরের এই কেমিক্যাল অ্যারেঞ্জমেন্টটা এমন যে তুমি এখান থেকে চার্জ নিয়ে নাও, তড়িৎআধান যত খুশি নাও, যত খুশি না একটা লেভেল অবধি নেওয়া যায়, সেখানে কিন্তু তার ব্যাটারির এই দুই মাথার যে বিভবের পার্থক্য, যেমন এই ধরনের ব্যাটারির ক্ষেত্রে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট, এই 1.5 ভোল্টের কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। এখান থেকে কারেন্ট যাবে, আসবে, চার্জ খরচ হবে, কিন্তু এই 1.5 ভোল্টের পার্থক্য 1.5 ভোল্টই দিয়ে যাবে। যারা এটা করতে পারে, যারা একটা তড়িৎ বর্তনীতে কনস্ট্যান্ট এরকম বিভব পার্থক্য দিয়ে যেতে পারে, তাকেই বলা হয় তড়িৎ কোষ। এবং যত ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে পারে তাকেই বলা হয় তার তড়িৎচালক বল। এটা আমি আরও ডিটেলে বলছি। তাহলে আমরা আপাতত চেয়েছিলাম একটা এলইডি লাইটের দুই মাথায় বিভব পার্থক্য তৈরি করতে। কে করে দেবে আমার হয়ে বিভব পার্থক্যটার কাজ? সেটা হচ্ছে তড়িৎ কোষ করে দেবে আমার হয়ে এই কাজটা। তার একটা প্রান্ত উচ্চ বিভবে থাকে, একটা প্রান্ত নিম্ন বিভবে থাকে, এবং তাকে যখন তুমি এলইডি লাইটের দু মাথায় জুড়ে দেবে, তখন ওই এলইডি লাইটের একটা মাথা উচ্চ বিভবে চলে যাবে, একটা মাথা নিম্ন বিভবে চলে যাবে। সঙ্গে সঙ্গে তোমার ওই এলইডি লাইটের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ আধান গতিশীল হবে এবং লাইটটি জ্বলবে। নেক্সট চলে এসো, তড়িৎ কোষে যদি জিজ্ঞেস করা হয় সংজ্ঞা কী, তাহলে এরকম বলবে যে তড়িৎ কোষ একটা যান্ত্রিক ব্যবস্থা, যার সাহায্যে, দ্বিতীয় কোনো যন্ত্র লাগবে না, নিজেই একটি ব্যবস্থা বা যন্ত্র যার সাহায্যে সে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন তড়িৎ কোষে কেমিক্যাল এনার্জি, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। যখন ওই রাসায়নিক শক্তি ফুরিয়ে যাচ্ছে, তখন কিন্তু ব্যাটারিটা ফেলে দেওয়া ছাড়া উপায় নেই,
আর আমাদের মোবাইল ফোনের ক্ষেত্রে কিন্তু সেই রাসায়নিক শক্তিটাকে আবার পুনরুদ্ধার করা যায়, একবার ফুরিয়ে গেলে আবার জমা করা যায়। কাজেই যখন তুমি মোবাইলে গান শুনছো, ভিডিও দেখছো, এই ক্লাস করছো, তখন তোমার তড়িৎ কোষে জমে থাকা তড়িৎ শক্তি খরচ হচ্ছে। খরচ কে সাপ্লাই দিচ্ছে? সেটা হচ্ছে তোমার ফোনে থাকা যে লিথিয়াম আয়ন ব্যাটারি, তার রাসায়নিক শক্তি সে শক্তিটা যোগান দিয়ে যাচ্ছে। যখন তার রাসায়নিক শক্তি শেষ, তখন তুমি তাকে আর ফেলে দিচ্ছ না। আজকাল সে রাসায়নিক শক্তিটাকে আবার নতুন করে জমা করছো কিসের সাহায্যে? তখন তুমি বোর্ডে প্লাগে লাগিয়ে দিচ্ছ, বোর্ডের বা প্লাগের থাকা তড়িৎ শক্তি আবার তোমার ব্যাটারিতে রাসায়নিক শক্তি জমা করে দিচ্ছে, এবং তার সাহায্যে তুমি আবার কিন্তু তড়িৎ শক্তি ফেরত পাচ্ছ। কিন্তু আগেকার দিনে তো তা হতো না। আগেকার দিনে একটা ব্যাটারি বা ঘড়ির ব্যাটারি, সেটা কি একবার রাসায়নিক শক্তি শেষ হলে আর পুনরুদ্ধার করা যায়? তার রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যখন সেই রাসায়নিক শক্তি শেষ, তখন কিন্তু আমাকে ব্যাটারিটাকে ফেলে দিয়ে দ্বিতীয় একটা ব্যাটারি নিয়ে আসতে হচ্ছে। তাহলে যে যান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে অন্য কোনো শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় উইদাউট ইউজিং এনি আদার মেশিনস, আর কোনো যন্ত্র লাগবে না, শুধু ওইটার সাহায্যেই হবে তড়িৎ শক্তি, অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে, তাকেই বলা হবে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল বা ব্যাটারি। এবং আমাদের তড়িৎ কোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এবার এই একটা ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে যে ব্যাটারির তো দুটো মেরু, একটা পজিটিভ একটা নেগেটিভ। যেটা যেদিকটায় কম বিভব তাকে আমরা বলবো ব্যাটারির ঋণাত্মক মেরু বা নিম্ন বিভবযুক্ত মেরু, আর যেদিকটার মেরু বিভব বেশি উচ্চ বিভবে রয়েছে তাকে আমরা বলবো ধনাত্মক মেরু। দেখো, আমরা বলেছি যে কোনো এক জায়গায় যদি বিভবের পার্থক্য তৈরি করা যায়, তাহলে পজিটিভ চার্জকে ছেড়ে দিলে সে কোন দিক থেকে কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ছুটে চলে গেল। কিন্তু ব্যাটারির ভিতরে সে যখন বিভব পার্থক্য তৈরি করছে, তখন তার ক্ষেত্রে আধানটাকে যেতে হয় উল্টো দিকে, নিম্ন থেকে উচ্চ। কিন্তু এখন নিম্ন থেকে উচ্চ তো আপনা আপনি যাবে না, বা স্থির তড়িৎ তোকে তাকে নিয়ে যাবে না, তখন তাহলে অন্য কোনো শক্তি সাহায্য লাগবে, অন্য কোনো শক্তি সে ওই একক ধনাত্মক আধানকে উল্টো দিকে নিয়ে যেতে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে নিয়ে যেতে যে কাজটা করছে তাকেই ওই কোষের তড়িৎ চালক বল বা EMF বলা হয়। আমরা যখন বলছি 1.5 ভোল্টের ব্যাটারি, ওই 1.5 ভোল্ট হচ্ছে ওই কোষটির তড়িৎ চালক বল। এই সংজ্ঞাটা একটু পড়ে নেবে যে এমনিতে তড়িৎ আধান টেস্ট চার্জ যদি পজিটিভ হয়, সে কিন্তু ন্যাচারালি পজিটিভ উচ্চ বিভব মানে পজিটিভ মেরু থেকে নেগেটিভ পোল বা নিম্ন বিভবের দিকে ছুটে যায় স্থির তড়িতের বলের সাহায্যে। কিন্তু ভেতরে, ব্যাটারির ভিতরে তাকে কিন্তু উল্টো দিকে যেতে হবে, নিম্ন থেকে উচ্চতে যেতে হবে, কিন্তু সেটা স্থির তড়িৎ তাকে নিয়ে যাবে না। আমি পরে ছবি দেখাচ্ছি, এটার অন্য কোনো শক্তি সেই কাজটা করে দেবে, এবং করে দেওয়ার পর সেই শক্তিটা আবার একই রকম ওই একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হয় তাকেই তার তড়িৎচালক বল বলে। দেখো, বিভব এবং তড়িৎচালক বলের কিন্তু বিষয়টা, সংজ্ঞাটা অনেকটাই একই রকম। কোনো একটা একক ধনাত্মক আধানকে কোনো এক জায়গায় নিয়ে যেতে যে কাজ করতে হচ্ছে তাকে বিভব বলে এবং তড়িৎচালক বল বলে। এদের আবার কিছু পার্থক্য রয়েছে, সেটা যথাসময়ে আমি বলবো। আর তড়িৎচালক বলের কাজ কী হলো? তার তড়িৎচালক বলের কাজ হলো ওই বর্তনীতে, বহির্বর্তনী মানে ওই লাইট টাইটের মধ্যে বিভব প্রভেদটা বজায় রাখা। সার্কিটে, বহির্বর্তনীতে, যে যার তুমি যদি একটা ফ্যান হয়, লাইট হয়, মোটর হয়, তাকে তোমাকে কনস্ট্যান্ট ওই বিভব পার্থক্য দিয়ে যেতে, বিভব আলাদা না হলে আধান ছুটবে না, আর বিভব আলাদা করতে গেলেই তোমার তড়িৎচালক বল লাগবে, এবং সেই কাজটাই কিন্তু তোমার কোষ করে দিচ্ছে তোমার হয়ে। মনে রাখবে, আচ্ছা, তড়িৎচালক বলের একক হলো ভোল্ট, বিভব পার্থক্যের একক বা বিভবের একক ভোল্ট, তড়িৎচালক বলের একক ভোল্ট। কিন্তু মনে রাখবে যে তড়িৎচালক বল নামের মধ্যে বল থাকলেও এই নিজে কিন্তু কোনো বল নয়, বরং শক্তির সঙ্গে এর কিন্তু অনেকটা সম্পর্ক রয়েছে। তড়িৎ বিভবও যা, তড়িৎচালক বলও কিন্তু ফিজিক্যাল দিক থেকে একই, কিছু পার্থক্য রয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল যে তড়িৎচালক বল এবং বিভব পার্থক্যের দুটো মিল আর দুটো অমিল লেখো। দেখো, মিল হচ্ছে এরা দুজনেরই একক ভোল্ট, এরা দুজনেতেই কী করে আধানকে গতিশীল করতে সাহায্য করে। অমিল আবার কি? অমিল হচ্ছে যে ভিতরের বর্তনীতে, হ্যাঁ, অন্তর যে ব্যাটারির ভিতরের যে বর্তনী, সেই বর্তনীতে
তড়িৎ চালক বলটা ইম্পর্টেন্ট একটা কথা, আর বিভব প্রভেদটা হচ্ছে বহির্বর্তনিত একটি কথা। তড়িৎ চালক বলের মানটা এগুলো পরে বলবো, এই পার্থক্যটা আমি পরে যখন ওহমে চ্যাপ্টার পড়াবো তখন আরেকবার ভালো করে বলবো, কিন্তু মনে রাখবে তড়িৎ চালক বল এবং বিভব পার্থক্য প্র্যাকটিক্যালি একই জিনিস, কিছু 19-20 পার্থক্য রয়েছে, কিন্তু তড়িৎ চালক বল কোনোভাবেই বল নয়, বরং তুমি যদি শক্তি বা এনার্জি মতো ভাবো, ব্যাটারির তড়িৎ চালক বল বলতে ব্যাটারির এনার্জি ফোর্স নয় সেটা বললে সেটা ভাবলেই বরং ভালো। ব্যাটারির মধ্যে এনার্জি বা শক্তি হিসাবে তুমি যদি ইএমএফকে মনে রাখো সেটাই বেটার, বল বা ফোর্স হিসাবে মনে রাখার চেষ্টা করবে না। একটা এক্সাম্পল ভাবো, হ্যাঁ, এই ব্যাটারির যে তড়িৎ চালক বলের, সেটা হচ্ছে যে এই ওভারহেড পাওয়ার ওয়াটার সাপ্লাই তোমরা ছবি নিশ্চয়ই দেখেছো বা শহরেও নিশ্চয়ই দেখেছো, যে কোথাও জল যদি পাঠাতে হয় তাহলে কিন্তু জলটাকে তো মাটির নিচে রাখতে পারতো, তা না করে দেখো মাথার উপরে তুলে রেখেছে। এই যে জলটাকে তুলে রেখেছে এই জল কিন্তু আপনা আপনি ওঠেনি, এখানে গ্র্যাভিটি বা মহাকর্ষ চাই জল সবসময় ওপর থেকে নিচে আসুক, কিন্তু আমরা চাই না, আমরা যান্ত্রিক ব্যবস্থা করে একে ঠেলে ওপরে তুলে রেখেছি। এইবার যখন ওকে ছেড়ে দেওয়া হবে পাইপ দিয়ে, তখন ও কিন্তু হুড়ুড়ুড়ুড়ু করে গিয়ে লোকের বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেবে। তাহলে এই জলকে যদি গতিশীল করতে, এটাকে তুমি গর্ত করে যদি ফুঁড়ে রাখতে, তাহলে কিন্তু লোকের বাড়িতে বাড়িতে জল পৌঁছতো না। এই বিপুল পরিমাণ শক্তি এখানে জমা করে রাখা আছে এবং সেটা কিন্তু মহাকর্ষের বিরুদ্ধে গিয়ে আমরা এই শক্তিটা জমা করে রেখেছি বলেই কিন্তু লোকের বাড়িতে বাড়িতে জলটা ছুটে যাচ্ছে। তাহলে জলকে ছুটতে গেলে যেমন এরকম একটা উচ্চতার পার্থক্য রাখতে হয়, সেরকম তড়িৎ আধানকেও যদি ছুটতে হয় তাহলে কিন্তু বিভবের পার্থক্য রাখতে হয়। এবং যেমন ট্যাঙ্কের মধ্যে জল জমা করা রইল, সেরকম ব্যাটারির মধ্যেও কিন্তু জমা রইল শক্তি। তুমি যখন চাইবে তখন এখান থেকে, যখনই তুমি এখানে ওই কল জুড়ে দেবে মানে লাইট জুড়ে দেবে, তখন জলের মতো তড়িৎ আধানও কিন্তু হুড়হুড় হুড়ুড় করে ওই লাইটের মধ্যে দিয়ে বইতে শুরু করে দেবে। কিন্তু এর জন্যে আমাদেরকে তড়িৎ শক্তির বিরুদ্ধে যেতে হয়েছে, এর জন্যে আমাদেরকে তড়িৎ আধানকে ঋণাত্মক থেকে ধনাত্মক দিকে নিয়ে যেতে হয়েছে এবং তার জন্যে কাজ করতে হয়েছে, কাজ করে আমরা জমা করে রেখে দিয়েছি। যেমন এখানে মহাকর্ষের বিরুদ্ধে গেছিলাম ব্যাটারির মধ্যে, কিন্তু ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে আধানকে জোর করে নিয়ে গেছি রাসায়নিক শক্তির সাহায্যে এবং জমা করে রাখা আছে। এবার তুমি যদি একটা তার লাগাও, লাইট লাগাও, তাহলে কিন্তু ছেড়ে দিলেই জল যেমন আপন গতিতে ওপর থেকে নিচে আসে, সেরকম তড়িৎ আধানও কিন্তু ওই বিভব পার্থক্য সৃষ্টি হওয়ার জন্য আপন গতিতে ছুটে চলবে এবং আমাদের ক্লাসের যে আজকে টার্গেট ছিল, অর্থাৎ একটা লাইট জ্বালাতে চাইছিলাম, সেটা কিন্তু সাকসেসফুল হবে। অর্থাৎ আমরা চেয়েছিলাম আজকে আধানকে গতিশীল করতে এবং সেটা কিন্তু এইভাবে সম্ভব। ব্যাটারির এরকম ছবি আমরা আঁকবো না, আমরা যখন আঁকবো খাতায় কলমে তখন এরকম একটা লম্বা দাঁড়ি, একটা ছোটো দাঁড়ি, মাঝে গ্যাপ, হ্যাঁ, এটা এখানে দুটো ব্যাটারি লাগ দেখানো হয়েছে, দেখবে অনেক জায়গায় দুটো ব্যাটারি লাগে, এখানে দুটো ব্যাটারি দেখানো হয়েছে, আমরা একটা ব্যাটারি দিয়েও কাজ করতে পারি। সেটা বোঝানোর জন্যে আমরা একটা লম্বা এরকম একটা দাগ, একটা ছোটো দাগ আঁকবো, এটার সাথে একটা তার কানেক্টেড, এটার সাথে একটা তার কানেক্টেড, যেটা লম্বা দাঁড়িয়ে সেটা বোঝাবে ব্যাটারির পজিটিভ প্রান্তটা, আর যেটা ছোটো দাঁড়িয়ে সেটা বোঝাবে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা। এটা হচ্ছে ব্যাটারির সিম্বল বা বর্তনী চিহ্ন, ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যাটারি এরকম দেখতে, কিন্তু এরকম আমরা ছবি আঁকার সময় আঁকি না, আমরা আঁকার সময় একটা লম্বা দাঁড়ি, একটা ছোটো দাঁড়ি আঁকি। যেদিকটা লম্বা তার মাথায় প্লাস লিখে দেবে, যেদিকটা ছোটো সেটার মাথায় মাইনাস লিখে দেবে, বোঝাবে এইটা উচ্চ বিভব, এইটা নিম্ন বিভব। এবার দেখো লাল দিয়ে যেটা দেখিয়েছি সেটা বহির্বর্তনী, যখন তুমি ব্যাটারি লাগাবে তখন তড়িৎ আধান কী করবে, সে কিন্তু বহির্বর্তনী দিয়ে যাবে, হ্যাঁ, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে, কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এটা আমরা পরের দিন আবার এটা নিয়ে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি আধান কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে না কি হচ্ছে, তবে আজকের আলোচনা অনুযায়ী আমরা বলতে পারি যে হ্যাঁ, বিভবের পার্থক্য সৃষ্টি হলে তড়িৎ আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বহির্বর্তনীতে বাইরের দিকে যাবে, কিন্তু ভেতরের দিকে তাকে যেতে গেলে কিন্তু এখান থেকে এখানে যেতে হবে এবং সেটা সে আপনা আপনি যাবে না, কোনো একটা শক্তি, সেটা স্থির তড়িৎ শক্তি নয়, অন্য কেউ, সেটা রাসায়নিক শক্তি হতে পারে, সে এই কাজটা করে দেবে, আধানকে এই মাথা থেকে এই মাথা পৌঁছে দেবে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব দিয়ে পৌঁছে দেবে এবং একটা তড়িৎ চালক বলের সৃষ্টি
করবে। তাহলে এখানেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। এইটা বলে মূল প্রশ্নটা মাথায় ছিল আমাদের আজকে, যে আমরা একটা লাইট জ্বালাতে চেয়েছিলাম এবং বলেছিলাম ওই লাইটের মধ্যে দিয়ে আধান যদি ছুটে যায় তাহলে কারেন্ট যাবে এবং লাইটটি জ্বলবে। আমরা আলোচনা করে দেখতে পেয়েছি যে ওই লাইট জ্বালাতে গেলে দুটো সাধারণ তার দিলে বিভব পার্থক্য তৈরি করার কেউ থাকছে না, বা লাইটের দুটো মাথা জুড়ে দিলে তার মধ্যে কোনো রকম বিভব পার্থক্য তৈরি হচ্ছে না, কাজেই কোনো আধান গতিশীল হচ্ছে না ও লাইটটি জ্বলছে না। কিন্তু একটা তড়িৎ কোষ বা একটা ইলেকট্রিক ব্যাটারি যার মধ্যে রাসায়নিক শক্তি অনবরত তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সে ওই বর্তনীতে বা সার্কিটে বা লাইটের দুই মাথায় বা ফ্যানের দুই মাথায় বিভব পার্থক্য, তড়িৎ বিভবের পার্থক্য সৃষ্টি করতে পারে এবং তড়িৎ বিভবের পার্থক্য সৃষ্টি হলেই তড়িৎ আধান এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে যাবে। উচ্চ পজিটিভ চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ছুটে যাবে, নেগেটিভ চার্জ উল্টো দিকে যাবে অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে ছুটে যাবে, এবং ছুটে গেলেই আধান গতিশীল হবে এবং আমরা কারেন্ট পাবো। এখানেই কিন্তু আমাদের আজকের ক্লাসটা শেষ হচ্ছে। তোমাদের জন্য একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমাদের বাড়িতে যদি এলইডি লাইট থাকে তোমরা এলইডি লাইটটাকে নেবে, এলইডি লাইট দেখবে একটা পা লম্বা একটা পা সরু একটা পা ছোট, ওই লম্বা পাটাকে তোমাদের মোবাইল ফোনের ব্যাটারিটা খুলে নেবে, খুলে নিয়ে খেয়াল করবে মোবাইল ফোনে ব্যাটারিতে ওই কিছু তামার প্লেট লাগানো থাকে, তার মধ্যে কোন দিকে একটা লেখা, কোনোটার গায়ে লেখা থাকবে প্লাস, কোনোটার গায়ে লেখা থাকবে মাইনাস। ওই যে ব্যাটারি আমার মোবাইল ফোনের ব্যাটারির পজিটিভে তোমার এলইডি লাইটের লম্বা দাঁতটা থাকাবে এবং নেগেটিভের ছোটো দাঁতটা থাকাবে, দেখবে এলইডি লাইটটা জ্বলছে কি জ্বলছে না। সাধারণ দুটো তার দিয়ে জুড়ে দিলে কিন্তু এলইডি লাইট জ্বলবে না, কিন্তু তুমি যখন তোমার ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটাকে লাইটের দুই প্রান্তে ঠেকাবে এবং বিভবের পার্থক্য তৈরি করবে তখন দেখবে সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলে গেছে। তোমাদের বাড়িতে এটা হাতে কলমে কাজ থাকবে। মোবাইল ফোনের ব্যাটারিটা বার করো, কোনখানটাতে পজিটিভ কোনখানটাতে নেগেটিভ লেখা আছে দেখো, একটা এলইডি লাইট জোগাড় করো, সেটা টর্চের হতে পারে, যে কোনো জায়গা থেকে, আজকাল অনেক জায়গায় এলইডি লাইট থাকে, টর্চে থাকে, হ্যাঁ ছোটো ছোটো রিমোটে থাকে, অনেক জায়গায় থাকে, খেলনায় থাকে, সেখান থেকে তোমরা এলইডি লাইটটাকে নাও, তার পজিটিভ নেগেটিভ মাথা লম্বা পাটা পজিটিভ দিকে ঠেকাবে, ছোটো পাটা নেগেটিভ দিকে ঠেকাবে। যদি লাইটটার মাথাটা সমান করে কাটা থাকে তাহলে যে কোনোটা যে কোনো দিকে ঠেকাবে, যদি না জ্বলে তাহলে উল্টোটা ঠেকাবে, দেখবে লাইটটা জ্বলছে কি জ্বলছে না, এবং তখন প্রশ্ন করবে কেন লাইটটা জ্বললো। সাধারণ দুটো কাঠে ঠেকালে, মাটিতে ঠেকালে লাইটটা জ্বলছিল না, আঙুলে ধরলে লাইটটা জ্বলছিল না, কিন্তু ব্যাটারির মধ্যে কী এমন ব্যবস্থা রয়েছে, কী এমন চেঞ্জ হয়ে গেল যার জন্যে লাইটটা জ্বলল, সেটাই আজকে ক্লাস থেকে আমাদের প্রতিপাদ্য ছিল। আমরা চেয়েছিলাম লাইটটাকে জ্বালাতে, আধানটাকে গতিশীল করতে, আজকের আমাদের ক্লাসের প্রতিপাদ্যই ছিল তাই, যে আমরা জানতে চেয়েছিলাম কেন একটি তড়িৎআধান গতিশীল হয়। আশা করি আমরা সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে পেরেছি। এইখানে আমরা আজকে ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমাদের আবার তড়িৎ প্রবাহমাত্রা এবং ওহমের সূত্র নিয়ে আমরা কথা বলবো, তখন তড়িৎচালক বলের সঙ্গে বিভব পার্থক্যের কী পার্থক্য রয়েছে সেটা আমি টেবিল আকারে তোমাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপাতত এইটুকুই, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।